আচ্ছা কন্ত এখন শীতেয়া পড়ছে উনি মন ইয়াতে মতলবে কম্বল দিতে আইছেন হ্যাঁ উনি মতলবে পরে কি কম্বল দিতে আইছেন অথচ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কেউ একটা কম্বল পাইছেন এ জুড়ে বলেন তো আমাকে জুড়ে বলেন সবাই সবার হাতে কিন্তু সাড়ে তিন কাউকে আন্ডার এস্টিমেট করে এই মতলবের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করা হয় এই মতলববাসী কাউকে সার দিয়ে কথা বলে না কথা বলবে না আগামী তিন বছর পরে নির্বাচনটা আসবে তখন যেন আবার নৌকা মার্কাটা পরিবর্তন হবে ওনার যদি এত খায়েস থাকে দুইবার হয়েছে দুইবার বানান হয়েছে মতলবের হাজার হাজার কোটি টাকা ওই বালু গাইটা ওই বাঁধ সহ ধ্বংস করে দিছে অর্থনৈতিক জোন এই বালু কাটার জন্য হচ্ছে না আমি এসে ডিউ লেটার দিয়েছি যে মতলবে আমার সময়ে কোনো বালু কাটা চলবে না সেই বালু খাওয়ার জন্য এখনো উকি জুকি মারে বাপ বেটা আইয়া করে রাতের অন্ধকারে অনেকে ফেসবুকে লেখছে ওনারে নাকি মনোনয়ন না দিয়া মতলবের নাকি 50 বছর ভিজাইয়া দিছে এখন আপনারা বলেন ওনারে তো আমরা এই দুইবার এমপি বানাইছি উনি দুইবার মন্ত্রীও ছিলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আপনারা বলেন তো 100 কোটি তো দূরের কথা কোনদিন কোন 20 কোটি টাকার একটা প্রজেক্ট আনতে পারছে এখন যেই যেই মুরুক্ষরা ফেসবুকে লেখে যে মতলবে ওনারে না দিয়া 50 বছর ভিসাই দিছে এই মুরুক্ষকে বলবেন যে আরে লেখাপড়া শিক্ষা ইতিহাস জানি না মতলবের ইতিহাস জানি না হের পরে কথা বলিস এই কাজগুলো যাতে না হয় সেই জন্য তিনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন আচ্ছা কন্ত এখন শীতেয়া পড়ছে উনি মন ইয়াতে মতলবে কম্বল দিতে আইছেন হ্যাঁ উনি মতলবে পরে কি কম্বল দিতে আইছেন অথচ তিনি যখন মন্ত্রী ছিলেন তখন কেউ একটা কম্বল পাইছেন এ জুড়ে বলেন তো আমাকে জুড়ে বলেন আর এখন উনি এখন উনি কম্বল দিতে আইছেন হাও কি কারা কারা দিছে হেন্তিকা উনি লই আইছে ওনারে বইলা দিয়েন যে আগামী তিন বছর পরে নির্বাচনটা আসবে তখন যেন আবার নৌকা মার্কাটা পরিবর্তন হবে ওনার যদি এত খায়েস থাকে দুইবার হয়েছে দুইবার বানান হয়েছে মতলবের হাজার হাজার কোটি টাকা ওই বালু গাইটা ওই বাঁধ সহ ধ্বংস করে দিছে অর্থনৈতিক জোন এই বালু কাটার জন্য হচ্ছে না আমি এসে ডিউ লেটার দিয়েছি যে মতলবে আমার সময়ে কোনো বালু কাটা চলবে না সেই বালু খাওয়ার জন্য এখনো উকি জুকি মারে বাপ বেটা আইয়া করে রাতের অন্ধকারে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি এই উন্নয়নমূলক কাজগুলো মতলবের জন্য আপনি করতে দেন আমি আপনার দোষ সম্পর্কে জানি আর আমার দোষ সম্পর্কে ইনশাল্লাহ আপনিও জানেন কুদ্দুস সাহেব রুলামিন সাহেব থানা আওয়ামী লীগ আমরা সবাই কিন্তু মতলবে জন্মগ্রহণ করছি আর সবাই সবার হাতে কিন্তু সাড়ে তিন কাউকে আন্ডার এস্টিমেট করে এই মতলবের শান্ত পরিবেশকে যদি অশান্ত করার চেষ্টা করা হয় এই মতলববাসী কাউকে সার দিয়ে কথা বলে না কথা বলবে না সামনে নির্বাচন উনি কেন বারবার আসে ইতিমধ্যেই ছোটখাটো অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে মতলব দক্ষিণে মেয়র নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে উনিও একজনকে মনোনয়ন চাইছিলেন কিসের বিনিময়ে আপনারা খবর নিয়ে দেখেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবর নিয়া কয় এখন এমপি কে মনোনয়ন বোর্ডে জিজ্ঞাসা করছে কয় আমাদের রুহুল মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছে কয় ওই মতলবের এমপি আমাদের রুহুল ওই কোনটা চায় ইনশাল্লাহ আমি যেটা চাইছি সেটা মনোনয়ন এই কথাগুলো আপনাদের শোনা দরকার আপনাদের জানা দরকার কারণ আমায় 2 বছর হইলো আমি আইছি উনি 5 বছর মতলবে আইছে মিশনটা কি 1000 হুন্ডা
1500 মস্তান জাগো যে সাদাবাস ইয়াবাখোর মাতবক আপনারা মতলব টিকা তারাইছেন তাগো লইয়া 500 গাড়ি লইয়া উনি মতলব আইব কেন মতলবটা নাকি উনি দহল করব আমি রুহুল কি বিএনপি এমপি আমি ছাত্র লীগ থেকে উঠে এসেছি শেখ হাসিনা আরএসসিএস খতিয়ান টান দিছে আর উনি কোন পার্টি করছে উনি কোনান্তিকে আইছে ওনার সেই আরএসসিএস বাইর হয়ে গেছে গা আর উনি ওনার ছেলেগুলো যে লম্প জম্প করে তারা কোনদিন এই ছাত্র লীগের রাজনীতি করে নাই আরএসসিএস জমির মালিক কি কাগজের ফর্সা আরএসসিএস খতিয়া ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা সজীব ওদের জয় এই রাজনীতির আরএসসিএস খতিয়ান টান দিয়েছেন সেই খতিয়ানে আরএসসিএস এ অনেক দূরে উনি পিছিয়ে আছেন আরএসসিএস এর অ্যাডভোকেট রুলামিন সাহেব উপজেলা চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্টরা থানা আওয়ামী লীগের নেতারা অনেক এগিয়ে জোর করে কারোর কাছ থেকে সম্মান নেওয়া যায় না আল্লাহর রহমত যদি না থাকে আর মানুষ যদি সম্মান না দেয়